আজ একটি নতুন ব্লগ নিয়ে চলে এসেছি, আর আজকে হচ্ছে ভাই ফোঁটা। তো তোমরা দেখতে থাকো আজকের ব্লগ, আশা করি ভালোই লাগবে। আর যারা আমার কালী পুজোর ব্লগটা দেখোনি, তারা অবশ্যই ব্লগটা দেখে ফেলো, আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে ফেলো, আর লাইক কমেন্ট করে জানিও ভিডিওটা কেমন লাগছে তোমাদের। তাহলে এখন তোমরা দেখতে পাচ্ছ যে এখানে মামাকে ফটো দেওয়া চলছে, সে এখন ফটো দিচ্ছে। যা ফটো দিল না, ফটো দিলাম যাবে, আর একবার দাও একটুখানি ছবিটা তুলি, একবার নিয়ে এমনি একটুখানি দাও, দাঁড়াও নাও। এবার মা ফটো দিচ্ছে, একটু দাও ফটো দাও একটু, চলছে তো মাসি এখানে ফোটা দিচ্ছে প্রথমে। এবার মা ফোঁটা দিচ্ছে, একটু ধরো ফোটা। এবার দিদি আমাকে ফোঁটা দিচ্ছে, ধান দেখবো যে মেঝেগুলো দিস।
থাকলে সকালে দিয়ে নেই তো উঠে গেছে আর এবার বোন ফোটা দিচ্ছে উঠে মানে আমি জল না হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। তো আজকে আমরা এসেছি আমাদের শ্যামপুর বাজারে, একদম ঢোকার মুখেই একটা রেস্টুরেন্ট হয়েছে নতুন। তো আমাদের কিছুদিন আগে যে আমাদের ভাতৃদিদিরা চলে গেছিল, আমরা দাদাকে ফোটা দিয়েছিলাম, তো মেইন যে খাওয়া দাওয়ার ব্যাপারটা সেটা বাকি থেকে গেছিল। তার কারণ প্রতি বছরই আমাদের ফোটার দিনকে কি হয়, আমাদের বাড়িতে সকাল 7টা থেকে 8টার মতো ফোটা হয়ে যায়, তারপরে দাদা চলে যায় দাদার মামা বাড়িতে, তো আমি চলে যাই আমার মামা বাড়িতে, আর আমার দিদি চলে যায় দিদির মামা বাড়িতে, কারণ আমাদের 3 জনেরই মামা রয়েছে। আমাদের মায়েরা যায়, তো সেই শুরুতে আমাদেরও যেতে হয়, তো সেই জন্য সেই দিনকে আর বাড়িতে মানে পাঁচ মিনিট ঘুরি ওঠানটা ঠিক হয় না। তো সেই জন্য আজকে আমরা দাদাকে ধরে নিয়ে এসেছি এখানে, আমরা দুজন দুই বোন মিলে দাদাকে খাওয়ানোর জন্য, তো সেই জন্যই সেই ব্যাপার নিয়ে আজকের পুরো ভিডিওটা। আর আমাদের বাড়ি থেকে যেহেতু কৃষ্ণনগর এরিয়া শুরু, সেই জন্য জগদ্ধাত্রী পুজোর যে একটা ভাব সেটা চলে এসছে, সেই জন্য গাড়ি ঘোড়ার এত মাইক এত হইচই এত আওয়াজ পাওয়া যাচ্ছে। ক্যামেরা হয়ে গেছে, এখন আমরা জন্য চলে এসেছি ভেজ চাউমিন আর পনির রোল, এইগুলো খাবো। তারপরে আরও আছে, তোমরা ভিডিওটা দেখতে থাকো, খুবই ভালো লাগবে। এবার আমরা চাউমিনটা প্রথমে টেস্ট করে দেখছি। কোথায় গেলে ব্যাক হয়ে গেছে। এবার আমরা পনির রোল খাবো।